হ্যালো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই কয়েক কোটি বছর পূর্বে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া সামুদ্রিক দানব মেগালোডনের নাম শুনেছি। লম্বায় 60 ফুট এই হাঙরগুলো অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তবে মেগালোডন ছাড়াও আমাদের এই পৃথিবীতে আরও অনেক ভয়ঙ্কর প্রাণীরাও বসবাস করত। ইন্দ্রজালের আজকের পর্বে আমরা বিলুপ্ত হওয়া এমনই কিছু প্রাণীদের সম্পর্কে জানতে চলেছি। তো স্বাগতম আপনাকে ইন্দ্রজালের আরও একটি রোমাঞ্চকর পর্বে। টাইটানোবোয়া। এখন থেকে 60 মিলিয়ন বছর পূর্বে দক্ষিণ আমেরিকার গহীন জঙ্গলগুলোতে ঘুরে বেড়াতো দানবাকৃতির এই অজগর সাপটি। প্রায় 50 ফুট লম্বা এই সাপটির ওজন হতো 1 মেট্রিক টনেরও বেশি। ডাইনোসরদের বিলুপ্তের পর জীবজগতে এদের আবির্ভাব ঘটেছিল। জঙ্গলে স্থলচর প্রাণী হিসেবে বসবাস করলেও এরা নদী এবং খালের মতো জলাশয়ে নিয়মিত শিকার করত। তখনকার সময়ে যে কোনো বড় প্রাণীকে শিকার করা এই সাপটির কাছে খুব একটা কঠিন ছিল না। ডাঙ্কলিওস্টিস। এখন থেকে প্রায় 400 মিলিয়ন বছর পূর্বে দানবাকৃতির এই মাছটি পৃথিবীর জলাশয়ে বসবাস করত। এরা প্রায় 30 ফুট পর্যন্ত লম্বা হতো এবং ওজন হতো 4 মেট্রিক টনেরও বেশি। দানবাকৃতির এই মাছগুলোর শরীর অস্থি দিয়ে নির্মিত একটি আবরণে ঢাকা থাকত, যা দেখলে মনে হতো মাছটি যেন বর্ম পড়ে আছে। এরা অত্যন্ত দ্রুতগতিতে কামড় দিতে পারত, ফলে এদের কামড় ভীষণ শক্তিশালী ছিল। বিজ্ঞানীদের মতে এরা একটি কামড়ে 600 কেজিরও বেশি চাপ প্রয়োগ করতে পারত। আনুমানিক 4 মিলিয়ন বছর পূর্বে এ জাতীয় মাছ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। লিভায়াথান মেলভিল। তিমির তুলনায় মানুষ হাঙরকেই বেশি ভয়ঙ্কর মনে করে, তবে এই প্রজাতির তিমি সম্পর্কে জানলে হয়তো এ ধারণা পাল্টে যাবে। এখন থেকে আনুমানিক 10 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীর সমুদ্রগুলোতে এই প্রজাতির তিমিরা ঘুরে বেড়াত। বিজ্ঞানীরা দক্ষিণ আমেরিকার চিলি থেকে শুরু করে অস্ট্রেলিয়ার উপকূলীয় এলাকায় এ জাতীয় তিমির ফসিল খুঁজে পেয়েছেন। ফসিল অনুযায়ী এ প্রজাতির তিমিগুলো 45 থেকে 57 ফুট পর্যন্ত লম্বা হতো, যার মধ্যে এদের মাথার দৈর্ঘ্যই ছিল 10 ফুট। এদের বিশালাকৃতির মুখে 40টি দাঁত ছিল। সামনের দিকে এক একটি দাঁতের দৈর্ঘ্য ছিল প্রায় 1.5 ফুট। 5.5 মিলিয়ন বছর পূর্বে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। ক্রোনোসোরাস। ডাইনোসরের পরিবারের এই সরীসৃপ প্রাণীটি প্রায় 6 মিলিয়ন বছর পূর্বে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। 19 শতাব্দীর শেষ ভাগে অস্ট্রেলিয়ার 2টি এলাকায় এই প্রাণীর ফসিল উদ্ধার করা হয়। পরবর্তীতে দক্ষিণ আমেরিকার কলম্বিয়াতে এদের আরও একটি ফসিল খুঁজে পাওয়া যায়। ফসিল অনুযায়ী এই প্রাণীগুলো 30 থেকে 37 ফুট পর্যন্ত লম্বা হতো। এর মধ্যে ক্রোনোসোরাসের মাথার দৈর্ঘ্যই ছিল প্রায় 10 ফুট, আর এদের ওজন হতো 10 থেকে 12 মেট্রিক টন। এদের শক্তিশালী ধারালো 2 পাটি দাঁতের মধ্যে আটকা পড়লে কোনো প্রাণীর পক্ষেই আর মুক্তি পাওয়া সম্ভব ছিল না। লিওপ্লেওরোডন। এই সরীসৃপ প্রাণীগুলো আকারে 10 থেকে 22 ফুট পর্যন্ত লম্বা হতো। এদের ওজন হতো 1000 থেকে 1700 কেজি পর্যন্ত। কুমিরের মতো এদের নাকের ছিদ্র 2টি মাথার একেবারে সামনের দিকে অবস্থিত, যা থেকে বিজ্ঞানীদের ধারণা এই প্রাণীগুলো ঘ্রাণশক্তি ব্যবহার করে নিজেদের খাবার খুঁজে নিত। ফসিল অনুযায়ী আনুমানিক 166 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীর সমুদ্রগুলোতে এদের আবির্ভাব ঘটে। প্রায় 30 মিলিয়ন বছর দুর্দান্তভাবে সাগর মহাসাগরে রাজত্ব করার পর এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। ফ্যাংটুথ ফিশ। এই মাছগুলো আকারে মাত্র 6.5 ইঞ্চি হলেও এদের ভয়ঙ্কর চেহারা আপনার পিলে চমকে দিতে পারে। শরীরের অনুপাতে এদের দাঁতগুলো এত বড় যে এ জাতীয় মাছ প্রাপ্তবয়স্ক অবস্থায় মুখ বন্ধ করতে পারে না। এদের এক একটি দাঁত সূচের মতো ধারালো। এরা ছোট ছোট চিংড়ি শিকার করে খেয়ে থাকে। এ জাতীয় মাছ সাধারণত সাগরের 200 থেকে 2000 মিটার গভীরে বাস করে, তবে এখন পর্যন্ত 5000 মিটার গভীরেও এদের দেখতে পাওয়া গিয়েছে। হেলিকোপ্রিয়ন। সাধারণত আমরা হাঙরের মুখে 2 সারি ধারালো দাঁত দেখতেই অভ্যস্ত, কিন্তু একবার ভেবে দেখুন তো
কাটকাটার বৈদ্যুতিক করাতের মতো একপাটি ঘূর্ণায়মান দাঁত বিশিষ্ট হাঙর হা করে আপনাকে তাড়া করছে। এখন থেকে আনুমানিক 280 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীর উন্মুক্ত জলাশয়ে এমনই এক ভয়ঙ্কর মাছ ঘুরে বেড়াতো। এরা 40 ফুট পর্যন্ত লম্বা হতো এবং এদের দাঁতগুলোর দৈর্ঘ্য ছিল 1 ফুট, যা দিয়ে এরা যে কোনো শিকারকে এক কামড়ে 2 টুকরো করে ফেলতে পারত। হেলভেটিকোসোরাস, এটিও এক ধরনের সামুদ্রিক সরীসৃপ প্রাণী। আকারে এরা 6 থেকে 8 ফুট পর্যন্ত লম্বা হতো। কয়েক কোটি বছর পূর্বে ইউরোপ মহাদেশ টেটিস নামক মহাসাগরের নিচে ডুবেছিল। সেই মহাসাগরের উপকূলীয় এলাকায় এই হেলভেটিকোসোরাসরা রাজত্ব করত। পায়ের গড়ন অনুযায়ী এই প্রাণীগুলো অনেকটা উভচর প্রকৃতির ছিল। স্থলভাগে বিচরণের পাশাপাশি এরা সামুদ্রিক পানিতেও বেশ স্বাচ্ছন্দ্যেই ঘুরে বেড়াতে পারত। তাই এরা স্থলভাগ এবং সামুদ্রিক দুই ধরনের প্রাণী শিকার করত। ফ্রিল্ড শার্ক, বিজ্ঞানীরা এ জাতীয় হাঙরের নাম দিয়েছেন জীবন্ত ফসিল, কারণ প্রায় 200 মিলিয়ন বছরেও এদের শারীরিক গঠনে তেমন কোনো পরিবর্তন আসেনি। তাই হাঙর জাতীয় প্রাণীদের পূর্বসূরীদের মতো এদের গড়ন এবং চলন দুটোই বেশ সর্পিল। এরা সাধারণত 6 ফুটেরও বেশি লম্বা হয়ে থাকে। আকারে খুব বেশি বড় না হলেও এদের মুখে 300 ধারালো দাঁত রয়েছে। এদের চোয়ালে শক্ত হাড় না থাকায় এরা খুব বড় আকারের প্রাণীদেরকেও একবারে গিলে ফেলতে পারে। আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমন রোমাঞ্চকর ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে ইন্দ্রজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।